আত্মহারিক টিভি ও উদ্ভাসিত জীবনের জন্য কোনো ব্যক্তি দারিদ্রতার কারণে সন্তানের জন্মের সপ্তম দিনে সে আকিকা দিতে পারে না এখন সে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে এবং সে ব্যক্তির সমর্থমান হয়েছে এখন ওই ব্যক্তি তার সন্তানের জন্য যে আকিকাটা দেওয়া করণীয় ছিল সেটা কি এখন দিতে পারবে কিনা আসলে আকিকা সম্পর্কে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে কুল্লু মৌলউদ্দিন রাহিনাতুন নাতুন বে আকিকা যে প্রত্যেক নবজাতক সন্তান সে তার আকিদ মানে তার আকিকার সাথে সে বন্দক হয়ে থাকে তো এই বন্দকের এই শব্দের কারণে কিন্তু কোনো কোনো ওলামা এখরাম একে একে অাজীব বলেছেন হ্যাঁ কিন্তু যেটা সহি আলোচনতার জামাকার যেটা মজাহ সেটা হলে যে এটা ওয়াজিব নয় এটা শূন্য মো আক্কাদা একটা গুরুত্বপূর্ণ শূন্য যেহেতু রাহিনা সে বন্ধ। যদিও বন্ধকের ব্যাখ্যায় ওলামা একরাম অনেক ভিন্ন আল্লাহ ব্যাখ্যা দেন নাই কিন্তু অনেকে অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেছেন যে দায়বদ্ধতার অর্থ হলেই যে কোনো বাপ তার সন্তানের যদি আঁকিকা না করে তাহলে ওই পিতা পিতামাতার জন্য সুপারিশ করবে না হ্যাঁ এটা একটা একটা ব্যাখ্যা কিন্তু এই ব্যাখ্যাকে বলো অনেক গ্রহণ করেন নাই এই জন্য গ্রহণ করেন নাই যে একটা পিতার উপর যে শুধু আকিকাই দায়িত্ব তা না আর অনেক কিছু দায়িত্ব আছে আর কোনো পিতা যদি তার সন্তানকে নেক বানিয়ে দেয় তাহলে অবশ্যই ওই সন্তান তার জন্য দোয়া করবে তাই নাকি হ্যাঁ তবে রাহিনা শব্দ থেকে গুরুত্ব পাওয়া যায় যে আকিকাটা করা উচিত বা এটা থেকে এখানে বলছেন যে একটা পিতার উপর সন্তানের যে অনেকগুলি হক আছে তার মধ্যে এটাও একটি গুরুত্বপূর্ণ হক পক্ষে সে যেন তার হকটাকে আদায় করে তো আল্লাহনবসাল্লাম এই হাদেশের আগে যা বলছেন তুজবাহু ইউমা সাবিহি হ্যাঁ অথেব কোনো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার পক্ষ থেকে সাত দিনের দিনে তোমরা আকিকা করবা এবং তার সুন্দর নাম রাখবে এবং তার মাথা রাখে মাথা চুল ফেলে দিবে এই বিষয়টি আল্লাহ নবী সালাম তিনি বলেছেন ও সাধ্যের দিন করার জন্য এবং উনি আমল ও সাধ্যে আমল ওনার আমল থেকে পাওয়া যায় যে ওনার নাতি হাসান এবং হুসাইন আল্লাহ আনহুম ওনাদের আকিকাও তিনি সপ্তম দিনই করেছেন এই জন্য ওলাম বলছেন যে সৈন্যতের আকিকার সন্নতি দিন হলো সপ্তম দিন যদিও এই মর্মে আরেকটি হাদিস রয়েছে চোদ্দ দিনের বিষয়ে এবং একুশ দিনের বিষয়ে কিন্তু এই দুটি হাদিসই মহাদেশ জয়ীব বলেছেন তাহলে মানে সন্ন্যতি আকিদা হলো সাত দিনের দিনেই এটাই ঠিক এখন যেটা প্রশ্ন সেটা হলো যে কোনো ব্যক্তি হয়তো ওই মশলা জানতেন না অথবা ওই সময় তার সামর্থ্য ছিল না তাহলে পরবর্তীতে সে করতে পারবে কিনা তো এ বিষয়ে দুটা মত আছে একটা মত এই যে পরবর্তীতে কোনো সাহ একরাম করেছেন মানে একজন হয়তো তা ওই সময় তার ক্ষমতা ছিল না পরবর্তীতে দেশে পেয়েছে সামর্থ্য পেয়েছে তিনি যে ওই আগের আকিকাটা পরে করেছেন এই মর্মে কিন্তু কোনো দলিল হ্যাঁ হ্যাঁ যে তুমি আকিকা করো তাই নাকি এটা একটা সুন্নতি বিষয় এটা কোনো ফরজ না যে তার কাজা করতে হবে তো একটা মত হলেই যে সাত দিনের দিনে পারলে করবে আর না পারলে তার কোনো কাজা করার প্রয়োজন নেই যেহেতু কাজা করার মর্মে কোনো দলিল পাওয়া যায় না আর আর একটা মত হলো এই যে যেহেতু ওই ব্যক্তি মাজুর মাজুর দুটা ক্ষেত্রে হতে পারে এলিমেলের ক্ষেত্রে মাজুর জানা ছিল না অথবা আর্থিকভাবে সে মাজুর পরবর্তীতে সমর্থ সামর্থ্য সে পেয়েছে অথবা সে আশা পোষণ করছে যে আমি দিতে পারি তো ও এখানে বলছেন যে পরবর্তীতে যদি কেউ দিতে চায় যেহেতু একটা সুন্নতি আমল দিতে পারে মানে এই এই ধরনের বক্তব্য ইবিনবাস বাস উল্লাহ এবং ইবিন ওসাই ওনারাও বলেছেন যে যদি কেউ দিতে চায় দিতে পারে আমরা বলবো যে একজন ব্যক্তির উচিত সন্ন্যত অনুযায়ী সাত সপ্তম দিনেই সে করবে আর কারো যদি না করেছিল হ্যাঁ তাহলে তার জন্য দুটা হ্যাঁ না তার জন্য দুটা অপশন আমরা বলতে পারি একটা হলো সেটা একটা হলো এই যে যে কোনো সময় সন্তানের পক্ষ থেকে সাবকা করতে পারে নাকি আর সাদকাও তার বালা সাতকার কারণে বালা বালামসব মানুষের দূর করে দেয় তো যে কোনো সময় একজন ব্যক্তি তার জানের পক্ষ থেকে সন্তানের জানের পক্ষ থেকে এসে কোনো যান কুরবানি মানে সাতকা করতে পারে যেটা সাতকারা শুধু গরিবদের মাঝে বেতন করে দেবে এটা যে কোনো সময় করা যেতে পারে আর যদি আকিকাই দিতে চায় সে আকিকাই করতে চায় তাহলে বলবো এ মর্মে পরবর্তীতে করা কোনো হাদিস নেই দলিল নেই তবে ওলাম একরামের ফতুয়া হিসেবে পরবর্তীতে কেউ দিলে দিতে পারে